السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের জানতে চাই লাইভের 33তম সেশন। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি তিনি যেন আমাদেরকে ভালো কথা শেয়ার করার, শোনার এবং মানার তৌফিক দান করেন। আপনাদের অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে জমা হয়ে আছে, আমরা চেষ্টা করব বেশ কিছু প্রশ্ন নেওয়ার জন্য ইনশাল্লাহ। গত পর্বের কিছু প্রশ্ন দিয়ে আমরা আজকে শুরু করব। আরমান আহমেদ তার বেশ কয়েকটি প্রশ্নের উত্তর আমরা দিয়েছিলাম, আজকে তার শেষ প্রশ্নটি আমরা নিচ্ছি। তিনি বলেছিলেন যে দোয়া করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে হয়, প্রশংসা করার জন্য হাদিসে কি কোনো নির্দিষ্ট বাক্য এসেছে? যদি না আসে তাহলে কেমন শব্দ বা বাক্য দিয়ে প্রশংসা করব? জাযাকাল্লাহু খায়রান ওয়া ইয়াকা আইয়ুহাল আখ আল করিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেই দোয়ার ব্যাপারে আসলে হাদিস আছে, এবং কী ধরনের প্রশংসা সে ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আসলে দিক নির্দেশনা দিয়েছেন। তো আমরা এই ব্যাপারে কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত, দোয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মজদ, হামদ, সানা ইত্যাদি যত প্রশংসা বাক্য আছে সেগুলো থেকে কিছু অংশ উল্লেখ করা, এটাই হচ্ছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা। এবং পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু নাম এবং তার কিছু সিফাত উল্লেখ করা, এবং সেগুলো যেন বিনয়ের সাথে আমরা স্বীকার করি যে আল্লাহ কতটা বড়, কতটা মহান, কতটা গফুর, কতটা রহিম ইত্যাদি, এ বিষয়গুলো উল্লেখ করা যেতে পারে। কারণ আমরা আসলে আল্লাহর কাছে দোয়া চাইতে যাচ্ছি, অতএব তার আগে তার কিছু প্রশংসা করা এবং তার কাছে নিজেকে দলিল ও খার এবং ছোট আকারে পেশ করার মধ্য দিয়ে তাকে সন্তুষ্ট করা, এটাই হচ্ছে বিধান। এ ব্যাপারে আমরা একটা হাদিস পাচ্ছি, ফুদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেছেন, সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াদউ ফি সালাতিহি লাম ইউমাজ্জিদিল্লাহ তাআলা ওয়া লাম ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে শুনলেন যে সালাতের মধ্যে সে আল্লাহর কোনো প্রশংসা করেনি এবং সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো দুরূদ পাঠ করেনি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজেলা হাদা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তি অতি তড়া করেছে, তাড়াহুড়ো করেছে। তোম্মা দাআহু ফাকালা লাহু আও লিগাইরিহি, এরপর তাকে ডেকে তাকে অথবা অন্যকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা সাল্লা আহাদুকুম ফালিয়াবদা বিতামজিদ রাব্বিহি জাল্লা ওয়া আজ্জা ওয়া সানাই আলাইহি তোম্মা ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোম্মা ইয়াদউ বাদু বিমাশা। তিনি বললেন, যখন তোমাদের কেউ সালাত পড়ে তখন সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আল্লাহ জাল্লা ওয়া আজ্জার প্রশংসা দিয়ে শুরু করে এবং তার সানা পাঠ করে, তারপরে সে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সে সালাত দুরুদ পেশ করে, তারপরে যেন সে যা ইচ্ছা দোয়া করে। এ হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ, তিরমিজি, এবং তিরমিজি বলেছেন হাসানুন সহীহ, হাসান সহীহ অর্থাৎ এটি একটি সহীহ হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তামজিদ, প্রশংসা বাক্য, আপনি যেটা বলেছেন প্রশ্নে যে কিভাবে করতে হয়, সেটি আমরা দেখি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে বর্ণনা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা কামা মিনাল লাইলি ইয়াতাহাজ্জাদ,
নবী সাল্লাহ সাল্লাম যখন রাত্রে তাহাজ্জুদ পড়তে দাঁড়াতেন, কালা, তখন দোয়া করতেন, বলতেন, দোয়ার মধ্যে কি বলতেন? আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নুরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, হে আল্লাহ, তোমার জন্য সকল প্রশংসা, তুমি আসমানসমূহ এবং জমিনের আলো এবং যা কিছু এত দুভয়ের মধ্যে আছে সব কিছুর আলো। ওয়ালাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, আর তোমার জন্য সকল প্রশংসা, তুমি আসমানসমূহ, জমিন এবং এত দুভয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর ধারক, সব কিছুর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ তুমি। ওয়ালাকাল হামদু আনতাল হাক, তোমার জন্য সকল প্রশংসা, তুমি সত্য। ওয়া ওয়াদুকা হাক্কুন, এবং তোমার প্রতিশ্রুতি সত্য। ওয়া কাউলুকা হাক্কুন, এবং তোমার কথা সত্য। ওয়া লিকাউকা হাক্কুন, এবং তোমার সাথে সাক্ষাৎ সত্য। ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। ওয়াস সাআতু হাক্কুন ওয়ান নাবিয়্যুনা হাক্কুন, কিয়ামত সত্য, নবীরা সত্য। ও মুহাম্মাদুন হাক্কুন, এবং মুহাম্মদ তিনিও সত্য। আল্লাহুম্মা লাকা আসলামত ওয়া আলাইকা তাওয়াক্কালত ওয়া বিকা আমানত ওয়া ইলাইকা আনাবত ওয়া বিকা খাসামত ওয়া ইলাইকা হাকামত। এভাবে মানে আল্লাহর কাছে নিজেকে দলিল ও খার হিসাবে তিনি পেশ করতেন, হে আল্লাহ, তোমার কাছে আমি আত্মসমর্পণ করেছি, তোমার উপর আমি তাওয়াক্কল করেছি, তোমার প্রতি আমি ঈমান পোষণ করেছি, তোমার কাছে আমি ফিরে এসেছি, এবং তোমার কাছে আমি মকদ্দমা পেশ করেছি, এবং তোমার কাছেই আমি তাহাকুম তথা হুকুম এবং ফয়সালা তালাশ করছি। এরপরে তিনি বলছেন ফাগফিরলি, দোয়ায় চলে এসেছেন, ফাগফিরলি, ফাগফিরলি মা কদ্দামত ওয়া মা আখারত, সুতরাং আমি আগে পরে যত কাজ করেছি, যত ভুল করেছি, আমাকে সব কিছু ক্ষমা করে দাও। ওমা আসরারতু ওমা আলান্ত, এবং প্রকাশ্যে কিংবা গোপনে যত পাপ করেছি তুমি ক্ষমা করে দাও। আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখখির, লা ইলাহা ইল্লা আনত আও লা ইলাহা গায়রুক, তুমিই প্রথম, তুমি শেষ, তুমি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, এবং আও লা ইলাহা গায়রুক, এভাবে বলেছেন। এ হাদিসটা বুখারি এবং মুসলিমের মধ্যে এসেছে, বুখারি এবং মুসলিমের মধ্যে এ হাদিসটি এসেছে। তার মানে হচ্ছে আমরা বুখারি মুসলিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়ার আগে কিভাবে তার প্রশংসা করব সেটি আমরা পেয়ে গেলাম। অতএব এভাবে অনেক সুন্দর করে যদি আমরা আল্লাহর প্রশংসা করি, তার কিছু সুন্দর নাম এবং কিছু গুণাবলী উল্লেখ করি যেটা এই হাদিসের মধ্যে করা হয়েছে, এবং আমরা যদি আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াতকে স্বীকার করি, আল্লাহর বড়ত্বকে মহত্ত্বকে স্বীকার করি, তারপর দোয়া করি, তাহলে সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হওয়ার অনেক বেশি উপযোগী হবে। এ ব্যাপারে হাফেজ ইবনু হাজার, যেহেতু তিনি বুখারির উপরে সারা লিখেছেন ফাথুল বারি, সে ফাথুল বারির মধ্যে বলেছেন ফিহি ইস্তিহবাবুন فيه استحباب تقديم الثناء على المسألة عند كل مطلوب. তিনি বললেন যে হাদিসের মধ্যে প্রত্যেক চাহিদার সময়, দোয়ার সময়, দোয়ার আগে প্রশংসা করার ইস্তিহবাব, অর্থাৎ প্রশংসা করার যে মুস্তাহাব সেটা প্রমাণিত হলো, তার দলিল রয়েছে ইক্তিদাআন বিহি আন-নবী সাল্লা, ইক্তিদাআন বিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইক্তিদা করে, অনুসরণ করে। ডক্টর আব্দুর রাজ্জাক আব্দুল মহসেন আল আব্বাদ আল বদর, তিনি অত্যন্ত চমৎকার একটি কথা এখানে বলেছেন, আমরা সেটা কোট করছি। তিনি বলেছেন ইন্না মিন দাওয়াবিতি দুআ আল মুহিম্মাহ ওয়া আদাবিহিল আযীমাহ আন ইউকাদ্দিমা আল মুসলিমু বাইনা ইয়াদাই দুআইহি আস-সানাআ আলা রাব্বিহি বিমা হুয়া আহলুহু মিন নুউতিল জালাল ওয়া সিফাতিল আযীমাহ ওয়াল কামাল। তিনি বললেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়ার যে কিছু নিয়মাবলী রয়েছে এবং তার যে কিছু আদব রয়েছে, তার মধ্যে একটা হলো যে মুসলিম ব্যক্তি তার দোয়ার আগে তার রবের কিছু প্রশংসা করবে, এমন প্রশংসা যার তিনি আহাল, যেমন তার কিছু ভালো ভালো গুণ বর্ণনা করা, তার বড় বড় মহান সেফাত বর্ণনা করা, এবং তার কামালিয়াত এবং পরিপূর্ণতার কথা বর্ণনা করা। ওয়া যিক্রি জুদিহি ওয়া ফাদলিহি ওয়া কারামিহি ওয়া আযীমি ইনআমিহি, এবং তার দানশীলতা, তার মর্যাদা, অনুগ্রহ এবং তার এনআম এর কথা যেন উল্লেখ করা হয় দোয়ার শুরুতে, প্রশংসা বাক্যের মধ্যে। ওয়া যালিকা আন্নাহু আবলাগু মা ইয়াকুনু ফি হালি সাইলি ওয়া ত্বালিব সানাউহু আলা রাব্বিহি ওয়া হামদুহু লাহু ওয়া তামজীদুহু ওয়া যিক্রু নিআমিহি ওয়া আলাইহি, কারণ এটা হচ্ছে বান্দা যে চায় এবং যে মানে তালাশ করে, আল্লাহর কাছে কিছু চাহিদা পেশ করে, দোয়া করে, তাহলে এটা হচ্ছে তার মধ্যে সবচেয়ে আবলাগ তরিকা, মানে সবচেয়ে উত্তম
এবং অত্যন্ত চমৎকার পন্থা, সবচেয়ে উত্তম পন্থা, যে সে তার রবের সানা করবে, তার প্রশংসা করবে, তার স্তুতি বাক্য বলবে, তার নিয়ামত এবং তার যত অনুগ্রহ আছে সেগুলো উল্লেখ করবে। ওয়াজআলা যালিকা কুল্লাহু বাইনা ইয়াদাই মাসআলাতিহি ওয়াসিলাতান ওয়াজআলু যালিকা অথবা ওয়াজআলা যালিকা কুল্লাহু বাইনা ইয়াদাই মাসআলাতিহি ওয়াসিলাতান লিল কাবুলি ওয়া মিফতাহান লিল ইজাবা। সে এটা করবে, মানে সমস্তটাই সে উল্লেখ করবে তার দোয়ার আগে, যাতে দোয়াটা কবুল হওয়া কবুল হয়, কবুল হওয়ার অসিলা স্বরূপ সে এটা করবে, এবং যাতে দোয়া আল্লাহ তার এই দোয়ার ডাকে সাড়া দেন সেজন্য সেটি করবে। এভাবে আমরা দেখি যে ইবনুল কাইয়িম সহ আরও অন্যান্য বড় বড় আলেমরা এ বিষয়ে বক্তব্য রেখেছেন। আমি একটু বিস্তারিত বললাম যাতে করে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটা একটা মাসনুন তরিকা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেকমেন্ডেড একটা পন্থা, যাতে করে আমরা আল্লাহর প্রশংসা করে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ এবং সালাত সালাম পেশ করে আমরা দোয়াটা করি, তাহলে দোয়া কবুল হওয়ার অধিক উপযোগী হবে। আমিনা আক্তার বলেছেন, 2 বছর আগে নিয়ত করেছি সোমবার বৃহস্পতিবার নফল রোজা রাখার, যেহেতু নফল নিয়ত আগে থেকে করে রেখেছি, এখন কি কাজা ফরজের নিয়ত করা যাবে? আপনি যে নিয়তটা করেছেন বোন আমেনা, সোমবার বৃহস্পতিবার নফল রোজা রাখার, যেহেতু সোমবার বৃহস্পতিবার নফল সিয়াম রাখা এটা সুন্নাহ, সেটি খুব ভালো নিয়তই করেছেন, কিন্তু এই নিয়তটা হচ্ছে আন্নিয়া আল মুতলাকা, অর্থাৎ ওপেন নিয়া, যে আপনি এই দুটো দিনে, সপ্তাহের দুটো দিনে সিয়াম পালন করবেন নফল সিয়াম, ঠিক আছে এটা, কিন্তু এই নিয়তের কারণে সেটি কিন্তু আপনার উপরে ওয়াজিব এবং ফরজ হয়ে যায়নি, এটা মনে রাখতে হবে। এটা আপনার জন্য উত্তম, আপনি নিয়তের কারণে সওয়াব পাবেন, এমন কি করতে না পারলেও কোনো কারণে যদি আপনার মিস হয় তাহলে নিয়ত ভঙ্গ হয়েছে অথবা আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, এমন কিছু ব্লেম ইসলামের পক্ষ থেকে আপনার উপর আসবে না। আপনি নিয়ত করেছেন ভালো কাজের, নফল কাজের নিয়ত এটা নফলই থাকবে, যতটুকু সম্ভব আপনি করে যান, কোনো অসুবিধা নাই। ফলে আপনার এই নফল আমলের নিয়তের সাথে যদি আপনি কখনো সোমবার বা বৃহস্পতিবার ফরজ সিয়ামের কাজা করা নিয়ত করেন তাহলে কোনো সংঘর্ষ হচ্ছে না। অতএব আপনি যখন সোমবার এবং বৃহস্পতিবারে কোনো ফরজ সিয়াম পালন করবেন কাজাস্বরূপ, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে। এবং মনে রাখবেন, এক্ষেত্রে আপনার কি নফলও আদায় হবে? উত্তর হচ্ছে না। যখন কেউ ফরজ আদায় করে তখন তারা নফল থাকে না, কারণ নফলের চাইতে আরও গুরুত্বপূর্ণ এবং আরও বড় মর্যাদাসম্পন্ন আমল সে করছে। যেমন রমজান মাসে নফল সিয়াম রাখার কোনো সুযোগ নাই, রমজান মাসে নফল সিয়াম রাখার কোনো সুযোগ নেই, সে সিয়াম যখন রাখবে সেটা তার পক্ষ থেকে ফরজ হিসাবেই আদায় হবে। অতএব কাজার ক্ষেত্রেও একই বিধান, যখন কেউ নফল সিয়ামের দিনে ফরজ সিয়ামের কাজা করে তখন তার সেই ফরজ সিয়ামটাই আদায় হবে, নফল আর আদায় হবে না, এবং নফলের আদায়ের কোনো প্রয়োজনও নেই। আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন, স্বামীকে হারাম হালাল ন্যায় অন্যায় বোঝাতে গেলে অশান্তি হয়, না বললে সম্পর্ক ভালো থাকে, যেমন দাড়ি রাখার কথা বললে অথবা সুদ না খেতে বললে, দেবরদের সামনে না যেতে চাইলে, হ্যাঁ মানে দেবরদের সামনের যাওয়ার কথা না বললে, এটা বোঝাতে চাচ্ছেন। আচ্ছা না, আপনি বলেছেন দাড়ি রাখার কথা বললে, সুদ না খেতে বললে, দেবরদের সামনে না যেতে চাইলে, কবিরা গুনাহ থেকে দূরে থাকতে বললে অশান্তি হয়, অর্থাৎ এগুলো যদি আপনি স্বামীকে না বলেন তাহলে শান্তি হয়, তাহলে শান্তি থাকে। আর যখনই এই অ্যাডভাইসগুলো আপনি করেন, শরীয়ত যা পরিপালন করা আপনার উপর ফরজ করেছে সেই ফরজ আদায়ের কথা যখন স্বামীর সামনে বলেন তখন অশান্তি হয়। আপনি বলেছেন আমার করণীয় কি? এখানে একটা কথা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে মূলনীতিস্বরূপ জানিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, অর্থাৎ সৃষ্টির আনুগত্যের স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য করা যাবে না। স্রষ্টা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য করা যাবে না। সৃষ্টিকে, সৃষ্টি হচ্ছে স্বামী, বাবা, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা অন্য অন্য যে মানুষরা রয়েছেন তাদের নির্দেশ আমরা মান্য করব,
ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তারা শরীয়তের সীমারেখার মধ্যে আমাদেরকে নির্দেশগুলো প্রদান করেন, তারা যখন সালাত পড়তে বলবেন তখন আমরা সালাত পড়ব, এমনকি তারা যখন মোস্তাহাব এবং মুবাহ অর্থাৎ যেগুলো জায়েজ এ ধরনের আমল করতেও বলেন তখনও আমরা সেগুলো পরিপালন করব। বিশেষ করে অভিভাবকরা, স্ত্রী যদি তার স্বামী তাকে একটা ভালো খাবার তৈরি করতে বলে, তার সাথে একটু বের হতে বলে, অথবা মানে এমন কিছু যেটা আসলে শরীয়তে ফরজ নয় অথচ স্বামী চাচ্ছে, তাহলে আমরা সেক্ষেত্রে বলবো আপনি তার আনুগত্য করুন। কিন্তু যখন স্বামী স্ত্রীকে বলবে যে না পর্দা করা যাবে না, অথবা মানে আরও অন্যান্য যে গুণা আর যে বিষয়গুলো সেগুলো আসলে স্ত্রী মানবে না। এখন স্ত্রী স্বামীকে, যদি স্বামী শরীয়তের সীমারেখাগুলো লঙ্ঘন করেন, সেক্ষেত্রে তিনি বলতে পারবেন কি না? হ্যাঁ, বলাটা উচিত, বলাটা উচিত। বিশেষ করে তিনি যদি কবিরা গুণাগুলো করেন, যেমন দাড়ি শেভ করা এটা কবিরা গুণা, সুদ খাওয়া কবিরা গুণা, পর্দা না করা কবিরা গুণা, দেবরদের সামনে যাওয়া কবিরা গুণা, অতএব এগুলো না করার জন্য স্বামীও স্ত্রীকে আসলে নসিহা করবে এবং স্ত্রীও স্বামীকে নসিহা করবে, এতে অশান্তি হওয়ার কোনো কারণ আমরা দেখি না। হ্যাঁ, অনেক সময় স্বামীর পরিবারে যদি অথবা স্বামীর নিজের ক্যারেক্টারে যদি আসলে দিনদারি না থাকে, তখনই তিনি অসন্তুষ্ট হন, তখনই তিনি হয়তো অশান্তি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আমরা বলবো যে চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং যাতে আসলে এই এই বিষয়গুলো নিয়ে মানুষকে কনভিন্স করার জন্য আসলে রাগারাগি কিংবা খারাপ পন্থা না বলে সুন্দর পন্থা যদি আমরা শেয়ার করি, তাহলে হয়তো অশান্তি অনেক সময় থাকবে না, এবং তখন সেক্ষেত্রে স্বামী ধীরে ধীরে কনভিন্স হতে পারেন। আর তিনি যদি এটা পছন্দ নাও করেন, তবুও স্ত্রীর উচিত এ ভালো কাজগুলো তাকে সুন্দর পন্থায়, বিল্লাতি হিয়া আহসান, যেটা কোরআন বলেছে উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তুমি তোমার রবের পথের দিকে আহ্বান করো প্রজ্ঞার সাথে, বিচক্ষণতার সাথে এবং সুন্দর উপদেশের সাথে, এবং তাদের সাথে উত্তম পন্থায় তর্ক করো অর্থাৎ আলোচনা করো, নেগোসিয়েশন করো। তো সেভাবে আপনারা চালিয়ে যান, দেখা যাক আল্লাহ হয়তো এর মধ্যে কল্যাণ রাখতে পারেন। ঠিক একই অবস্থা আমরা বলবো পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষেত্রেও, বাবা মা তারাও যদি আমাদেরকে চান যে আমরা ভালো কথা না বলি, খারাপ কথা বলি, তাহলে সেক্ষেত্রে একই নিয়মে একইভাবে তাদের সাথেও আমাদের কাজ করতে হবে। এরপরের প্রশ্ন এসেছে মালিক হোসাইন থেকে, তিনি ইংরেজি অক্ষরে বাংলায় প্রশ্ন করেছেন, যেটা পড়তে আমাদের জন্য একটু সমস্যা হয়। আমরা বলবো যে আপনি প্রশ্ন যদি বাংলায় করেন তাহলে বাংলা অক্ষরে করলে ভালো হয়, এবং যদি ইংরেজিতে করেন তাহলে ইংরেজি অক্ষরে করবেন। আপনি বলেছেন যে আমার ওয়াইফ সালাত আদায় করে না, আমি অনেক বলা সত্ত্বেও সে আমার কথা কোনো মতে মেনে নিতে চায় না। আচ্ছা, আমি বাধ্য হয়ে অন্য বিছানায় থাকি, সেক্ষেত্রে আমার কোনো গুনাহ হবে নাকি? আমি কি আমার ডিউটি সঠিক মতো পালন করতে পেরেছি? আমার মেয়ের বয়স 11 বছর, তাকে আমি সালাতের কথা বললে সে বলে আমার মা তো সালাত পড়ে না। প্রিয় শাইখ, কাইন্ডলি আমাকে কিছু সাজেস্ট করেন। যাই হোক ভাই মালিক হোসাইন, আপনার এই ভালো চিন্তার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনি চেষ্টা করছেন যে আপনার স্ত্রীকে কন্যাকে সালাতে অভ্যস্ত করার জন্যে। তবে মানে বিছানা, আলাদা বিছানায় থাকাটাই কিন্তু সবসময় একমাত্র ট্রিটমেন্ট নয়। তাদেরকে শেখানো, তাদেরকে আল্লাহর প্রতি আগ্রহী করে তোলা, এবং তাদেরকে কোরআন হাদিসের কথা শোনানো, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনী থেকে কিছু শোনানো ইত্যাদি, এই তারবিয়াতটা না হলে শুধুমাত্র শাস্তিমূলক পদক্ষেপের মধ্য দিয়ে মানুষকে আসলে দিনের পথে আনাটা একটু কঠিনই বটে। তখন অনেক সময় প্রবলেম হয়ে যায়, যেমন যদি স্বামী স্ত্রীকে বিছানা থেকে আলাদা করে দেয় এবং এটাই তার একমাত্র ট্রিটমেন্ট হয়, তখন হয়তো স্ত্রী ভাববে যে সে অনেক বেশি গোঁড়া এবং দিন নিয়ে বা দিনদারি নিয়ে বাড়াবাড়ি করছে। তো
এই পদক্ষেপ আপনি যদি ওয়াইজ মনে করেন আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা হতে পারে, বাট আপনাকে অন্য জায়গায় কাজ করতে হবে, অর্থাৎ আপনার স্ত্রীকে আসলে বোঝানো এবং তার সামনে কোরআন হাদিসের বক্তব্য তুলে ধরা, সেই কাজগুলো অব্যাহত রাখতে হবে। একইভাবে আপনার মেয়েকেও তাদের সাথে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করে বা অভিমান করে কথা বন্ধ করে দিয়ে অথবা বিছানা থেকে আলাদা করে নিজে অন্য রুমে শুয়ে, এটা একমাত্র ট্রিটমেন্ট নয়, এটা কখনো সহায়ক হতে পারে যদি তারা আপনাকে অত্যন্ত ভালোবাসে এবং তারা আপনার বিয়োগ ব্যথা আসলে সহ্য করতে পারে না, সেক্ষেত্রে আপনি যা চাইবেন তাই হয়তো তারা মেনে নেবে, এরকম ক্ষেত্রে এটা হতে পারে। কিন্তু আমি বলবো যে আপনি আসলে চিন্তা করবেন যে কোনটা প্রজ্ঞার দাবি এবং কোনটা উত্তমভাবে তাদেরকে কনভিন্স করার জন্য সহায়ক, সে পন্থা আপনি অবলম্বন করবেন, তবে অবশ্যই সালাতের ব্যাপারে ছাড় দেওয়া যাবে না। স্ত্রীকে সালাতের ব্যাপারে ছাড় দেওয়া যাবে না, মেয়েকে সালাতের ব্যাপারে ছাড় দেওয়া যাবে না, তাদেরকে সালাত পড়তেই হবে, বিশেষ করে যারা বালেগ অবস্থায় আছেন। আপনার স্ত্রী তো অবশ্যই তার উপর সালাত তার বিয়ের আগ থেকেই ফরজ হয়েছে, আর মেয়ে 11 বছর এই সময় তাকে অবশ্যই সালাত পড়তে হবে, কারণ 10 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলে মেয়ে সবাইকেই সালাতে প্রেশার দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ফলে আমাদের দেশের মৌসুমী অঞ্চলে মেয়েরা 11, 12, 13 বছর বয়সে বালেগ হয়ে যায়, ফলে এই সময় তাদের সালাতে নিয়মিত হওয়া উচিত এবং বালেগ হওয়ার সাথে সাথে সালাত তরক করার কোনো সুযোগ নেই। আর আমরা আরেকটা জিনিসও জানি যে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাত তরক করাটা হচ্ছে কুফুরি, বলছেন আল আহাদুল্লাযী বাইনানা ও বাইনাহুমা সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফারা, আমাদের এবং তাদের তথা আহলে কিতাবের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, অতএব যারা সালাত তরক করলো তারা কুফুরি করলো। এজন্য সালাত তরক করা অত্যন্ত ভয়াবহ, ইসলামের শাহাদাতের পরে আর যে 4টা রুকন আছে, সালাত, সাওম, হজ এবং জাকাত, এই 4টার মধ্যে সব সালাত তরক করাটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, এবং সালাত তরক করাটাকেই কুফুরি বলা হয়েছে, অন্যগুলো তরক করাটা হচ্ছে কবিরা গুনাহ। অতএব আমাদের এই ব্যাপারে সাবধান সতর্ক থাকা উচিত, এবং কীভাবে আমাদের পরিবারের আর সবাইকে সালাতমুখী করা যায়, সালাতে ট্রেনিং দেওয়া যায় এবং সালাত পুরোপুরি রেগুলারলি যেন তারা আদায় করে সে ব্যাপারে তাদেরকে অভ্যস্ত করানো যায়, সেই বিষয়টা নিয়ে আমাদেরকে আসলে খুব সিরিয়াস হতে হবে, ভাবতে হবে এবং এটাকে কার্যকর করতে হবে। এরপরের প্রশ্ন হচ্ছে সামিরা সালুয়া তাহসিন বলেছেন, ডাক্তারদের সরকারি চাকরিতে আবেদন করার সময় 32 বছর, আমার আসল বয়স 33 বছর, কিন্তু সার্টিফিকেটের বয়স 31 বছর, সার্টিফিকেটের বয়স দিয়ে সরকারি চাকরিতে আবেদন করলে বেতন কি হালাল হবে, আমার কি ইমান চলে যাবে? আসলে আপনার কত বছর বয়স সেটা অবশ্যই একটা ফ্যাক্টর, কারণ অনেক সময় বয়স নির্দিষ্ট মানে সংখ্যা পার হয়ে গেলে তখন আর চাকরি করার সুযোগ থাকে না। আচ্ছা, এক্ষেত্রে আমি বলবো তাকওয়া অনুযায়ী যদি আপনার বয়স, তারা বলে যে 32 বছর এর বেশি হলে অ্যাপ্লাই করা যাবে না, তাহলে আপনি করবেন না, আর আপনি প্রাইভেটলি প্র্যাকটিস করেন। কিন্তু যদি বয়সের কোনো এখানে বার না থাকে, বয়সের কোনো শর্ত না থাকে যে আপনার প্রকৃত বয়স কত হবে, এটা ওপেন, যদি এমন কোনো আসলে শর্ত না থাকে, তাহলে আপনার সার্টিফিকেটের মধ্যে যদিও মিথ্যা বয়স লেখা হয়েছে, যেটা অন্যায় কোনো সন্দেহ নেই, এটা আমাদের সমাজের একটা সামাজিক অন্যায় আমি বলবো, প্রায় সবাই তাদের বয়সের মধ্যে কমাচ্ছে, কেন কমাচ্ছে, কেন কমিয়ে লিখছে, যার বয়স 6 তাকে লিখছে 4 অথবা 3.5 অথবা 4.5, মানে কমিয়ে লিখছে, কিছু না কিছু কমাচ্ছে, যেটা আসলে অন্যায় এবং এটা শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া হয় সারাটা জীবন, প্রত্যেকটা ডকুমেন্টে আপনাকে এই মিথ্যাটা হাজারো বার উল্লেখ করতে হয়, তো সেটা করা যাবে না। আলহামদুলিল্লাহ আমরা আমাদের সবার বয়স, আমাদের সন্তানদের সবার বয়স আমরা এক্স্যাক্টলি লিখেছি, অতএব আপনাদেরকেও আমরা বলবো যে ভুলটা হয়ে গেছে, এরপরে যেন আর কখনো এই ভুলটা না হয়। অবশ্য হয়তো আপনার এই সার্টিফিকেট এজটা আপনার পরিবারের অন্যরা লিখেছে, হয়তো আপনার বাবা বা মা, আপনি হয়তো এর জন্য দায়ী নন, তবে এর জন্য তওবা করা প্রয়োজন। তো যাই হোক, যদি বয়সের কোনো শর্ত না থাকে, তাহলে আপনি এই সার্টিফিকেট দিয়ে
চাকরি নিতে পারেন এবং আপনার বেতন হালাল হবে, আপনার বয়স কমানোর বিষয়টা একটা খত হিসাবে থাকবে, একটা শরিয়ার সীমা লঙ্ঘন হিসাবে থাকবে, পাপ হিসাবে থাকবে, হয়তো আপনাদের তওবার কারণে আল্লাহ সেটাকে ক্ষমা করে দেবেন। আর বাকি আপনার যে কার্যক্রম, আপনার যে চাকুরি, সেটা তো আপনার যোগ্যতার কারণে হয়েছে, সেটা আপনার বয়সের কারণে হয়নি। মানে বয়সটা এখানে একটা মিথ্যা হিসাবে আছে কোনো সন্দেহ নেই, বাট বয়সের উপর ভিত্তি করে আপনি বেতনটা পাচ্ছেন না, আপনি কাজের উপর ভিত্তি করে এবং আপনার কোয়ালিটি এবং যে সার্টিফিকেটটা আপনি পড়াশোনা করে পরীক্ষা করে আপনি অর্জন করেছেন তার ভিত্তিতে আপনার বেতনটা হচ্ছে। অতএব বেতনটা হালাল হবে। তবে এখানে অবশ্যই যারা ইমানদার তারা জানে যে একটা ভায়োলেশনের কারণে মনে স্যাটিসফ্যাকশান আসে না, সেই জন্য আমরা বলবো যে আমরা যেন তওবা করে নেই এবং ভবিষ্যতে আমাদের পরবর্তী বংশধরদের ক্ষেত্রে এরকম মিথ্যা তারিখ আমরা কখনো না লিখি। সোনিয়া পারভিন বলেছেন, ব্যাংকের আইটি সেকশনে কাজ করলে সেই বেতনটা কি হালাল হবে? ব্যাংকটা কিসের? ব্যাংকটা যদি সুদি ব্যাংক হয় যেখানে ইসলামী নিয়ম কানুনের ব্যাপক ভায়োলেশন, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই এই ভায়োলেশনের একটা প্রভাব পড়বে, তাই না? এই ভায়োলেশন পৃথিবীর যে কোনো জায়গায় দেখবেন, আপনার শরীরে যদি কখনো ভাইরাস ঢুকে সেই ভাইরাস দ্বারা পুরো শরীরই আক্রান্ত হয়, এটা বলা যাবে না ভাইরাস শুধু পেটে ঢুকছে, পেটটা একটু ক্ষতির মধ্যে আছে, বাকি অন্যান্য সব কিছু ভালো আছে, না। এই যে যেমন ধরেন COVID-19 এই ভাইরাসটা যদি এখন কারোর মধ্যে ঢুকে, কারোর মধ্যে প্রবেশ করে, সেটা নাক দিয়ে ঢুকুক, চোখ দিয়ে ঢুকুক বা জিব্বা দিয়ে যেখান দিয়ে ঢুকুক না কেন, যে কারণে আমরা এখন মাস্ক ইউজ করছি এবং বলা হচ্ছে যে হাতটা সাবান দিয়ে না ধুয়ে বা এটাকে স্যানিটাইজ না করে চোখেও না লাগানোর জন্য, কারণটা কি? যেখান দিয়ে ঢুকুক না কেন পুরো শরীরই আক্রান্ত হয়ে যাচ্ছে। তো সুদ এটা এমন একটা ভয়ঙ্কর ব্যাধি এবং অপরাধ যেটা কোনো প্রতিষ্ঠানে ঢোকার কারণে ওই প্রতিষ্ঠানের সব কিছু হারাম হয়ে যাচ্ছে, ওই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখা এবং ওই প্রতিষ্ঠানে চাকরি করা এটা অবশ্যই হারাম। জিনিসটা আমাদের কাছে খুব সহজ হয়ে গেছে যেহেতু সারা বিশ্বে সবখানে এখন সুদ একাকার হয়ে যাচ্ছে, পুরো অর্থনীতি সুদ দ্বারা আক্রান্ত এবং আমাদের মুসলিমরা এখন সুদটাকে সহজ করে ফেলেছে। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের চারটা সুরায় অত্যন্ত ভয়ঙ্করভাবে নিষেধ করেছেন সুদে সম্পৃক্ত হওয়া, এবং সহি মুসলিম সহ আর অন্যান্য হাদিসের গ্রন্থে সুদে যারা সম্পৃক্ত হয় কোনো না কোনোভাবে লেখার দিক থেকে, খাওয়ার দিক থেকে, দেওয়ার দিক থেকে, সাক্ষ্যের দিক থেকে, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন এবং বলেছেন তারা সবাই সমান অপরাধী। অতএব আমরা বলবো যে একজন মুসলিম যে ইমানকে বহন করেন, যে যে ইসলামের অনুশাসন মেনে চলেন, তিনি অবশ্যই সুদের কোনো প্রতিষ্ঠানের সাথে বিন্দুমাত্র কোনো সংযোগ রাখবেন না। শান্তু রহমান বলেছেন, আমার একটি ল্যাপটপ চুরি হয়েছিল, আমি একজনকে সন্দেহ করে জেরা করার এক পর্যায়ে গায়ে হাত তুলি, তারপর সে চুরির কথা স্বীকার করে, তারপর তাকে থানায় দিয়ে পুলিশের মাধ্যমে জরিমানা আদায় করে ছেড়ে দেয়। আমার প্রশ্নটা হলো, আমি তো তাকে মেরেছি চোর প্রমাণ হবার আগেই শুধু অনুমানের ভিত্তিতে, তাকে মারার কারণে কি এখন তার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত? বান্দার হক নষ্ট করলে আল্লাহ তো ক্ষমা করেন না, যতক্ষণ না বান্দা ক্ষমা করে আমি খুব চিন্তিত, না জানি কিয়ামতের ময়দানে এর জন্য আমি বিপদে পড়ে যাই, উত্তর দিয়ে আমাকে সাহায্য করুন। ভাই, আপনি অত্যন্ত ভ্যালিড একটা প্রশ্ন করেছেন, নিজেরই কাছ থেকে আপনার মধ্যে যে অনুশোচনা এসেছে, অনুতাপ এসেছে, এটা খুবই সঠিক বলে আমি মনে করছি। কারণ একজন লোক যখন চুরি করে অথবা অন্য কোনো ক্রাইম করে, কোনো অপরাধ করে, তখন তাকে শাস্তি দেওয়ার অধিকার কিন্তু পথচারীর নয়। এমনকি আপনার জিনিস ল্যাপটপ চুরি করেছে, আপনারও কিন্তু তাকে শাস্তি দেওয়ার বিধান শরিয়া অনুমোদন করেনি। শরিয়া এর জন্য প্রথমত সে যে অপরাধটা করেছে এটা হয় স্বীকার করা, স্বীকার করলে এটা প্রমাণিত হয়ে যায়, স্বীকার করাটাও আর কোনো প্রমাণের দরকার নাই যে সে বলেছে সে এ কাজটি করেছে, অথবা যদি স্বীকার না করে দিলে অন্য প্রমাণের ভিত্তিতে যদি সাব্যস্ত হয়, তাহলে যারা আইন প্রয়োগ করবেন, মুসলিম সমাজে আইন প্রয়োগ যারা করবেন তাদের মাধ্যমেই এই শাস্তিটা কার্যকর হবে, এটা পথচারীদের মাধ্যমে নয় এবং যার জিনিস চুরি করা হয়েছে তার মাধ্যমেও
নয়। অতএব আপনি এদিক থেকে ভায়োলেশন করেছেন, আপনি তার হক নষ্ট করেছেন, তার উপর আপনি হাত তুলেছেন। এভাবে আসলে আইনের বাইরে এবং ইসলামী বিধানের বাইরে যারা কোনো বান্দার উপরে আসলে এভাবে টর্চার করবেন, সেটা যে কোনো সংস্থাই হোক না কেন, অথবা যে কোনো প্রতিষ্ঠান হোক না কেন, যে কোনো ব্যক্তি হোক না কেন, যে কোনো গ্রুপ হোক না কেন, এভাবে যদি কেউ অন্যায়ভাবে শাস্তি দেয় তাহলে আল্লাহর ধরা থেকে তারা বাঁচতে পারবে না এবং এটা সীমালঙ্ঘন। এক্ষেত্রে মানুষের অধিকার আসলে লঙ্ঘন হওয়ার কারণে তার কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে, তা না হলে আল্লাহ এই অধিকার কখনোই ক্ষমা করবেন না। কারণ সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি আপনি অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, অতএব সেই ব্যক্তি যদি আপনাকে মন থেকে ক্ষমা না করে তাহলে কিয়ামতের দিন আপনি ক্ষমা পাবেন না এবং আল্লাহ আপনার থেকে তার ক্ষতিপূরণটা আদায় করবেন। যে সিস্টেমটা আছে, যদি কেউ কারো উপর অন্যায় করে, ব্যক্তির হক নষ্ট করে, সেই আল্লাহর যে সিস্টেমটা, সেই সিস্টেমে এখানে কার্যকর হবে। অতএব আপনি তার কাছে ক্ষমা চাইতে হবে যদি আপনি ক্ষমা পেয়ে যেতে চান। আচ্ছা, এরপরে আপনাদের আজকের কিছু প্রশ্ন আমরা নেব। আল জুবায়েদ আপনি বলেছেন, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি সেন্ট জোসেফ কলেজে পড়ি। আমরা যদি নন মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করি, এতে কি আমরা গুনাহগার হব? এইসব প্রতিষ্ঠানের কিছু টিচারদের ব্রাদার, সিস্টার এবং ফাদার বলে ডাকি, এভাবে ডাকার ফলে কি আমরা কোনো গুনাহগার হব? এইসব নাম দিয়ে তারা কি বোঝাচ্ছে? কোরআন সুন্নার আলোকে মতামত দিন। এখানে আপনার দুটো প্রশ্ন আমরা নিচ্ছি। একটা হলো নন মুসলিম প্রতিষ্ঠানে পড়াশোনা করার বিধান, এবং আরেকটা হলো খ্রিস্টান এই সকল প্রতিষ্ঠানে আপনি যাদেরকে ব্রাদার, সিস্টার কিংবা ফাদার বলছেন, তার বিধানটা কী? আচ্ছা, প্রথমত আমরা বলবো যে শিক্ষা প্রতিষ্ঠান আসলে যে কোনো ব্যক্তির মন, মানসিকতা, চিন্তা, চেতনা এবং তার কৃষ্টি, কালচার এসবের উপর বিশাল প্রভাব বিস্তার করে। কারণ শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে শিক্ষার মাধ্যমে আমাদের একটা ব্যক্তিসত্তা গড়ে তোলে। সে আমার মনোজগতের উপর প্রভাব বিস্তার করে, আমার জানার জগতের উপর প্রভাব বিস্তার করে, আমাদের চিন্তা চেতনার উপর প্রভাব বিস্তার করে, এবং শিক্ষা প্রতিষ্ঠান আমাদের কৃষ্টি কালচারটাকেও কিন্তু একটা একটা মানে একটা ফরম্যাটের মধ্যে নিয়ে আসে। ফলে যে যে প্রতিষ্ঠানে পড়বে দেখবেন যে তার কৃষ্টি কালচারও সেই প্রতিষ্ঠানের আদলে গড়ে ওঠে। যদি কেউ মাদ্রাসায় পড়ে তাহলে মাদ্রাসার আদলে, যদি কেউ স্কুলে পড়ে তাহলে স্কুলের আদলে, যদি কেউ ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তাহলে তার আদলে তার কৃষ্টি কালচারটা সেভাবে গড়ে ওঠে। ফলে শিক্ষা প্রতিষ্ঠান এটা সবার জন্য, আমি বলবো সবার, মুসলিম অমুসলিম সবার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এরিয়া, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, যেটা একজন ব্যক্তির সারা জীবনের ব্যক্তিসত্তা এবং ব্যক্তির ক্যারেক্টার, বৈশিষ্ট্য, চিন্তা চেতনাকে গড়ে দেয়। অতএব আমাদের মুসলিমদেরকে অবশ্যই ভাবতে হবে যে সে কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়বে, এবং বিশেষ করে যখন আমাদের সন্তানরা ছোট থাকে তখন তো নিজেরা নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না, তখন বাবা মায়ের উপর তারা নির্ভরশীল হয়। আমাদের বাবা মাদেরকে আসলে অত্যন্ত কেয়ারফুলি চিন্তাভাবনা করতে হবে যে কোন প্রতিষ্ঠানে আমাদের বাচ্চাদেরকে তারা পাঠাবেন। এখন আমরা যদি অমুসলিম শিক্ষা প্রতিষ্ঠানের দিকে খেয়াল করি তাহলে দেখব সেখানে তারা কোরআন শিখতে পারবে না, হাদিস শিখতে পারবে না, সেখানে ইসলামিক ম্যানার্স শিখতে পারবে না, ইসলামিক আকিদা শিখতে পারবে না, সেখানে তারা ইমান শিখতে পারবে না, সেখানে তারা ইসলাম শিখতে পারবে না, সেখানে তারা মানে ইসলামিক যে কালচার আছে, ইসলামিক যে পরিবেশ আছে, দিনদারির প্রতি যে ভালোবাসাটা আছে, এগুলো কিন্তু তারা শিখতে পারবে না। এটাই সত্য। হয়তো নন মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিছু আছে যারা ইসলামিক স্টাডিজ সাবজেক্টটা পড়ায়, যারা যেমন আমরা ইংলিশ মিডিয়ামে দেখি, অথবা যারা অ্যারাবিকটাও পড়ায়, কিন্তু শুধু ইসলামিক স্টাডিজ এবং অ্যারাবিক পড়ালেই তো একজন ব্যক্তি আসলে ইসলামিক হয়ে গড়ে ওঠে না। যেটা আমরা দেখতে পাচ্ছি ইউরোপ আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে কিংবা সেখানকার পাবলিক স্কুলগুলোতে, সেখানে ওই সমস্ত সাবজেক্ট আছে, কিন্তু সেখানে পড়ার পরে ইসলামের প্রতি একটা বিদ্বেষ তৈরি হয়ে যায়।
ইসলামের প্রতি একটা অশ্রদ্ধা তৈরি হয়ে যায় এবং ইসলাম সম্পর্কে ভুল চিন্তাভাবনাগুলো তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, এবং বিশেষ করে ইসলামের যে জায়গাগুলোতে ওরিয়েন্টালিস্টরা, প্রাচ্যবিদ, পাশ্চাত্যের সেই সমস্ত পণ্ডিত যারা প্রাচ্য নিয়ে পড়াশোনা করেছেন, তারা হলেন ওরিয়েন্টালিস্ট, প্রাচ্যবিদ, তারা আমাদের চিন্তা চেতনার মধ্যে কনফিউশন ঢুকিয়ে দেন এবং আমাদের নবী সাল্লাহ সাল্লামের হাউস হোল্ডের অনেক বিষয় নিয়ে, নবী সাল্লাহ সাল্লাম স্ত্রীদের বিষয় নিয়ে, সাহাবায়ে কেরামের মধ্যে যে সমস্ত বিষয়গুলো ঘটেছিল সেগুলো নিয়ে তারা আমাদেরকে কনফিউজড করে দেন, যে দেখো তোমাদের ইতিহাসের মধ্যে এই এই কালো অধ্যায়গুলো আছে, এই প্রবলেমগুলো আছে। ফলে এগুলো একজন একজন মানে স্টুডেন্ট সে ভালোভাবে ইসলাম সম্পর্কে জানার আগেই, সে কোরআন সুন্না ভালো করে পড়ার আগেই, সে ইসলামী আকীদা এবং ইমান বোঝার আগেই তার মাথায় ইসলাম বিরোধী চিন্তাভাবনাগুলো এবং ইসলাম বিরোধী সংশয়গুলো ঢুকিয়ে দেওয়া হয়। এই প্রতিষ্ঠানগুলো সেটাই করে। অতএব আমরা কখনোই এভাবে আমভাবে রেকমেন্ড করব না যে আমাদের সন্তানরা নন মুসলিম প্রতিষ্ঠানগুলোতে পড়বে। আমভাবে এটাকে আমরা বলবো যে মূলনীতি হলো মুসলিমরা তাদের ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, কারণ তার দুনিয়াতে যত জ্ঞান আছে তার মধ্যে এক নম্বর প্রায়োরিটি হচ্ছে ইসলামিক জ্ঞান, এবং তারপরে আল উলুম আন নাফিয়া, অর্থাৎ জাগতিক অন্যান্য জ্ঞান যেটা আমাদের ব্যক্তি জীবন, পরিবার জীবন, অর্থনৈতিক লেনদেন, সমাজ, রাষ্ট্রকে উপকার পৌঁছাবে, এগুলোকে বলা হয় আল উলুম আন নাফিয়া, ইউজফুল নলেজ, ইউজফুল নলেজ, এই ধরনের সাবজেক্টে তারা পড়বে এবং সেজন্য তারা যাবে। কিন্তু এই প্রতিষ্ঠানগুলো যদি মুসলিম দ্বারা পরিচালিত না হয় তাহলে আসলে ইসলামের যে দৃষ্টিভঙ্গি আছে, যেভাবে তারা স্টুডেন্টদেরকে গড়ে তুলতে চায়, সেটা কিন্তু হবে না। ফলে আমাদের স্টুডেন্টরা আসলে শুরু থেকেই সে অন্য কৃষ্টি কালচারকে ধারণ করবে এবং ইসলাম বিরোধী চিন্তাভাবনা হয়তো তার মধ্যে এসে যেতেও পারে। অতএব আমভাবে আমরা বলবো সে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে যদি পড়তে চায়, সেটা স্কুল কলেজ যাই হোক, সেগুলো মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানকে সে প্রায়োরিটি দেবে এবং দেওয়াই উচিত, দেওয়াই সঙ্গত। আর প্রাথমিকভাবে আমরা বলবো আমাদের যারা ইসলামকে যারা ভালোবাসেন, ইসলামকে যারা প্র্যাকটিস করেন এবং ইসলামকে যারা বিশুদ্ধ জীবন হিসাবে গ্রহণ করে নিয়েছেন, তাদের উপর ওয়াজিব হলো তাদের সন্তানদের মিনিমাম প্রাইমারি এডুকেশন এবং মাধ্যমিক এডুকেশন ক্লাস 8 পর্যন্ত তার ইসলামিক এডুকেশনটা দেবেন, কারণ জাগতিক জ্ঞান এরপরেও নেওয়া যায়, কোনো অসুবিধা নাই। কেউ যদি এরপরে ডাক্তার হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, কেউ যদি সায়েন্টিস্ট হতে চান, গণিতবিদ হতে চান, তাতে শরীয়ার কোনো অবজেকশন নেই, কিন্তু তার ইমানের জায়গাটা ঠিক রাখতে হবে, তার কোরআন সুন্নার প্রতি ভালোবাসাটা থাকতে হবে, তার দিনের প্রতি ভালোবাসা থাকতে হবে। যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার এই জায়গাগুলো নষ্ট করে দেয় অথবা অগুরুত্বপূর্ণ করে দেয়, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাওয়াটা আসলে জায়েজ হবে না। তাহলে আমরা এখানে আরেকটি জিনিস কনক্লুড করব যে যে শিক্ষা প্রতিষ্ঠান নন মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান বা অমুসলিমরা চালাচ্ছেন, সেখানে যদি শুধু জেনারেল সায়েন্স অথবা জেনারেল কোনো সাবজেক্ট সেখানে পড়ানো হচ্ছে এবং সেখানে যাওয়াটা তার জন্য জরুরি, কারণ তার আশেপাশে কোনো এমন কোনো মুসলিম দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে গিয়ে সে হয়তো ব্যাচেলর ডিগ্রি করবে, মাস্টার ডিগ্রি করবে, তাহলে সেক্ষেত্রে তার জন্য ওই সকল প্রতিষ্ঠানে যাওয়া যায় যেটা নন মুসলিম প্রতিষ্ঠান হিসাবে পরিচিত, কিন্তু কয়েকটা শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত হচ্ছে যে যেই মানে সাবজেক্টে সে পড়তে চাচ্ছে সেই সাবজেক্টটা ওই ধরনের প্রতিষ্ঠান ছাড়া আর কোথাও নাই, মুসলিমদের মধ্যে অ্যাভেলেবল নাই। দ্বিতীয় শর্ত হচ্ছে যে ওই প্রতিষ্ঠান অ্যান্টি মুসলিম অথবা অ্যান্টি ইসলামিক প্রোপাগান্ডা চালায় না, তারা অ্যান্টি মুসলিম অথবা অ্যান্টি ইসলামিক প্রোপাগান্ডা চালায় না। আর তৃতীয় হচ্ছে অন্য ধর্ম শেখা অথবা অন্য ধর্মের শিক্ষা গ্রহণটাকে তারা বাধ্যতামূলক করে না, তারা এমন কোনো ক্রিস্টি কালচার প্রোগ্রাম তাদের শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করেনি যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, তারা মানুষকে নাস্তিক বানানোর জন্য কোনো ধরনের প্রোগ্রাম, ইন্টেলেকচুয়াল প্রোগ্রাম অথবা কালচারাল প্রোগ্রাম তারা গ্রহণ করেনি। এই ধরনের শর্ত যদি থাকে এবং আমাদের স্টুডেন্টদের যদি প্রয়োজন থাকে যে হ্যাঁ সে সায়েন্স কিংবা
মেডিকেল সায়েন্স, এগ্রিকালচার এই ধরনের প্রতিষ্ঠানে পড়তে হবে, তাছাড়া এই ধরনের প্রতিষ্ঠান মুসলিমদের মধ্যে বা মুসলিম সমাজের মধ্যে অ্যাভেলেবল নাই। এই শর্তগুলো সাপেক্ষে তারা এই ধরনের নন মুসলিম প্রতিষ্ঠানে পড়তে পারবে। আচ্ছা, এখন আসি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে। ব্রাদার, সিস্টার, ফাদার, আসলে মানুষকে ভাই বলা এটা কোনো অপরাধ নয়, বরং এটা সুন্দর একটা আহ্বান। সিস্টার, মেয়েদেরকে সিস্টার বলা ভালো, কিন্তু এই পরিভাষাগুলো আসলে কী ধরনের পরিভাষা সেটা আমাদেরকে দেখতে হবে। এটা যদি খ্রিস্টানদের প্রচলিত পরিভাষা হয়ে থাকে, তারা কমন ব্রাদারহুড, কমন সিস্টারহুড না, এটা তাদের যদি ধর্মীয় পরিভাষা হয়ে থাকে তাহলে সেটা আমাদের পরিহার করতে হবে। বিশেষ করে ফাদার, ফাদার মানে বাবা, ধর্মগুরুকে ফাদার বলার কোনো বিধান ইসলামে নেই। অতএব আমাদেরকে মনে রাখতে হবে, শব্দের অর্থ হয়তো খুব সুন্দর, মনে হচ্ছে গুরুজন অথবা কাছের মানুষ হিসাবে আমরা মানুষকে ট্রিট করছি, এক সুন্দর একটা কালচার শেখাচ্ছে, কিন্তু আসলে সেটা নয়। বরং যদি এটা খ্রিস্টান কালচারের দিকে আমাদেরকে ঠেলে দেয় এবং তাদের পরিভাষাগুলোকে নিজেদের মধ্যে আত্মস্থ করে নেওয়ার একটা প্রোগ্রাম হয়, তাহলে এগুলো অবশ্যই আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এবং আমরা সেটাই জানি, কারণ আজকাল আমরা দেখেছি বিভিন্ন নন মুসলিম কমিউনিটিতে আমাদের মুসলিমরা তাদের দ্বারা প্রভাবিত হচ্ছে, তাদের কৃষ্টি কালচারকে গ্রহণ করছে, তাদের পরিভাষাগুলোকে গ্রহণ করছে, এবং পক্ষান্তরে আমাদের ইসলামের পরিভাষাগুলোকে তারা বর্জন করছে। অতএব আমাদেরকে এ ব্যাপারে সাবধান হতে হবে, এবং এটাই হচ্ছে কোরআন এবং সুন্নার আসলে মূল কথা। কোরআন সুন্না আমাদেরকে বলছে আমরা যেন সত্যিকারের ভালো মুসলিম হই, আমরা যেন নামের মুসলিম না হই, আমরা যেন আমাদের ইসলামিক আকিদা, ইমান এবং আমাদের ইসলামিক প্র্যাকটিসটাকে বিক্রি না করে দেই। অতএব সেইভাবেই অত্যন্ত সচেতনতার সাথে, বিচক্ষণতার সাথে এবং অত্যন্ত নিষ্ঠার সাথে আমাদেরকে ভালো মুসলিম হতে হবে। ভালো মুসলিম হওয়ার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো রক্ষা করতে হবে, আর বাকি অন্য অন্য বিষয়গুলো দুনিয়াদারি। অতএব দুনিয়াতে যতদিন আমরা বেঁচে থাকি, আমরা 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 কোনোভাবেই ইসলাম বিরোধী চিন্তা চেতনা অথবা ইসলামের সাথে সাংঘর্ষিক কৃষ্টি কালচার দ্বারা যেন প্রভাবিত না হই, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। অতএব শিক্ষা প্রতিষ্ঠান চুজ করার ক্ষেত্রে ইসলামিক আইডেন্টিটি এবং মুসলিম আইডেন্টিটিটা যেন কখনোই নষ্ট না হয়, আমাদের প্যারেন্টসদেরকে সেদিকে খেয়াল করেই আসলে স্কুল চুজ করতে হবে। শেফালি আক্তার, আপনি বলেছেন বিসিএস পরীক্ষা অ্যাপ্লিকেশন ফর্মে মেয়েদের কান খোলা রেখে ছবি দেওয়ার নির্দেশ আছে। প্রশ্ন হলো, কান গলা খোলা অবস্থায় ছবি তুলে দেওয়াটা কি জায়েজ হবে কি না? আর এমন কি জবের ভাইবা বোর্ডেও হিজাব পরলেও কান খোলা রাখতে বলে, এভাবে কান অনাবৃত করা কি জায়েজ হবে মেয়েদের? মেয়েদের যেহেতু মুখের ছবিটা অথবা চোখের ছবিটা তাদের তুলতে হবে, ফেস যেটাকে আমরা বলি, যেখানে আমাদের কপাল থেকে আরম্ভ করে ভ্রু, চোখ এবং ফেসের মধ্যে গাল এবং ঠোঁট, নাক এগুলো চলে আসছে, তো এই এই অংশটা ঢাকাটা ওয়াজিব কিনা এটা ওলামায়ে কেরামের মধ্যে অনেক আগেরই ইখতিলাফ। তাদের মধ্যে একদল বলছে এটা কোনো ধরনের মেকআপ না করে এমনি খোলা রাখা জায়েজ প্রয়োজনে, আর অন্য দল বলছেন যে না, এটা ঢেকে রাখতে হবে অতীব প্রয়োজন জরুরাতের ক্ষেত্রে শুধু খোলা যাবে। এখন পাসপোর্টে যে ছবি অথবা আইডি কার্ডে, ন্যাশনাল আইডি কার্ডে যে ছবি, এটা অতীব জরুরির মধ্যে পড়ে, কারণ এটা সবাইকে দিতে হবে। বোরকা পরে যদি ফেস ঢাকে তাহলে তো আর এটা ফেস হলো না, অতএব এটা দিতে হবে। এখন কান এবং গলা খোলা, কান এবং গলা খোলার আসলে শর্ত নেই বলে আমি যতটুকু জানি, আর গলা খোলার তো আসলে কোনো মানে নেই, কারণ গলা তো আর মানুষের চিহ্নের জায়গা না। মানুষের এখন চিহ্নের জায়গা হচ্ছে তার এই যে আঙ্গুলের টিপসইগুলো এবং তার চোখের যে মণি, এগুলো হচ্ছে মেন জায়গা। এখন গলা খোলা, কান, কানটা তার মেন জায়গা না। অতএব আমরা বলবো যে কান এবং গলা এগুলো খোলাটা জরুরতের মধ্যে পড়ে না, অতএব সংশ্লিষ্ট অফিসারকে বলতে হবে যে কান গলা এটা খোলার ব্যাপারে শরীয়তের নিষেধাজ্ঞা আছে। আর যদি তারা বাধ্য করে তাহলে পাপ তাদের উপর বর্তাবে, যিনি হয়তো, যেহেতু ফটোটা তাকে তুলতেই হচ্ছে,
যিনি খুলতে চাননি অথচ তাকে বাধ্য করা হলো, তার পাপটা হবে না। আচ্ছা, আপনি বলেছেন কোরআনের তাফসির অধ্যয়নের জন্য বিগিনারদের কোন তাফসির গ্রন্থ দিয়ে শুরু করা উচিত? এখন আলহামদুলিল্লাহ কোরআনের অনেকগুলো ছোট ছোট অনুবাদ এবং তার সাথে ছোট ছোট টিকাসহ অনেক কিছু এখন আরবিতে, বাংলাতে এবং ইংরেজিতে পাওয়া যাচ্ছে। যারা প্রাথমিক লেভেলের কোরআন জানতে চান, কোরআনের অর্থ শিখতে চান, তাদের জন্য বেশ কিছু তাফসির এসে গেছে। আপনারা সেগুলো থেকে পড়তে পারেন। এবং এর মধ্যে যেমন মোলাখাস তাফসির ইবনু কাসিরের যে মোলাখাস অর্থাৎ সারাংশ, সেটা 2 খণ্ড বা 3 খণ্ড এখন পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও 1 খণ্ডেও পাওয়া যাচ্ছে। তারপরে তাফসির আস-সাদি, সেটিও ইংরেজি এবং আমি যতটুকু শুনেছি সম্ভবত বাংলাতেও হয়েছে। এবং এর বাইরেও আরও অনেকে ইদানিং লিখছেন আলহামদুলিল্লাহ, অনেকে ওয়ার্ড বাই ওয়ার্ড আপনার তাফসির লিখছেন অথবা সংক্ষিপ্ত তাফসির লিখছেন। একটা হচ্ছে তাফসির আত-তাফসির আল-মুয়াসসার, কিং ফাহাদ কমপ্লেক্স থেকে যে সংক্ষিপ্ত তাফসিরটা বের হচ্ছে সেটাও আমি যতটুকু শুনেছি, কেউ কেউ আমাকে বলেছেন যে তারা বাংলা করে ফেলেছেন। অতএব এই ধরনের যেটা খুব জটিল নয়, অনেক বড় তাফসির নয়, অল্প কথায় কোরআনের মূল বক্তব্য শোনা যায়, এগুলো বিগিনারদের পড়া উচিত। তবে মনে রাখতে হবে তাফসিরটা যেন অথেন্টিক হয় এবং এটা যেন কারো মন গড়া তাফসির না হয় এবং এটা যেন বিজ্ঞ ওলামায়ে কেরামের রেকমেন্ডেশন সহ আমাদের হাতে আসে, যাতে আমরা আস্থা রাখতে পারি। বারাকাল্লাহ ফিকুম। আরমান আহমেদ, আপনার আজকে আরেকটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে আপনি বলেছেন যখন কেউ ঋণ দেয় না তখন একান্ত বাধ্য হয়ে কি ইন্টারেস্টে টাকা নেওয়া যাবে, একান্ত বাধ্য হয়ে ইন্টারেস্টের টাকা নেওয়া যাবে কি না, এটা হলো আপনার প্রশ্ন। আচ্ছা, আমরা দেখছি। আচ্ছা, এখানে প্রথমত আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিবাকে হারাম করেছেন। ইন্টারেস্ট মানে হচ্ছে রিবা, সেটা যে কোনো পর্যায়ের ইন্টারেস্টই হোক না কেন, সেটা ব্যাংকিং ইন্টারেস্ট, ব্যাংকের বাইরে ইন্টারেস্ট, যে কোনোভাবে হোক না কেন, টাকা দিয়ে যে ফায়দাটা নেওয়া হয়, ঋণ দিয়ে যে অতিরিক্ত টাকাটা নেওয়া হয়, এটা ইন্টারেস্ট। এখন একজন ব্যক্তি হয়তো দেখা যাচ্ছে যে তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, কেউ দিচ্ছে না, কেউ ধার দিচ্ছে না, উনি ধার করে চিকিৎসাটা করাবেন। সেক্ষেত্রে যদি এমন কোনো জায়গা থাকে যেখান থেকে উনি ধার পাবেন, তবে তাকে ইন্টারেস্ট দিতে হবে, সুদ দিতে হবে, সেটা জায়েজ কি না, এ হচ্ছে আপনার প্রশ্ন। আমরা যে কথাটা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে সুদ গ্রহণকে একদমই হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। যেমন আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফা ইন লাম তাফআলু ফাআযনু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, সূরা আল বাকারার 279 নম্বর আয়াত। যদি তোমরা তা না করো, অর্থাৎ সুদ পরিত্যাগ না করো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। যুদ্ধের ঘোষণা, তার মানে হচ্ছে কি ভয়াবহ একটা অপরাধ, ক্রাইম হচ্ছে সুদ দেওয়া নেওয়া, যে কারণে আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সূরা রোমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ নেওয়াকে অনুৎসাহিত করেছেন, এবং সূরা আল বাকারা 275 নম্বর আয়াতে সুদকে হারাম করে দিয়েছেন, এবং তারপরে আরেকটি আয়াতে বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ইউরবি সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে মিটিয়ে দিচ্ছেন এবং সাদাকাতকে বাড়িয়ে দিচ্ছেন, এবং তারপরে সূরা আল বাকারা 279 নম্বর আয়াতে যুদ্ধের ঘোষণাটা দিলেন। আচ্ছা, এখন কেউ যদি বাধ্য হয় তাহলে সে কি নিতে পারবে? উত্তর হচ্ছে হ্যাঁ, সে নেবে এবং পাপ তার হবে না, কারণ যে কর্জ দিচ্ছে, ঋণ দিচ্ছে, তার উপর ফরজ ছিল এটাকে কর্জ হাসানা হিসাবে দেওয়া, চ্যারিটি ঋণ, এটার থেকে কোনো ফায়দা নেওয়াটা কোনো মুসলিমের জন্য জায়েজ নেই, কোনো মুসলিমের জন্য জায়েজ নেই। অতএব কেউ যদি, সেটা ব্যাংক হোক, প্রতিষ্ঠান হোক, অথবা কোনো ব্যক্তি হোক, অথবা জোদ্দার হোক, হ্যাঁ, অথবা যারা সুদের ব্যবসা করে গ্রামে গঞ্জে এরকম লোকজন আছে, কারো জন্যই ঋণ দিয়ে সুদ নেওয়াটা জায়েজ নেই, যেহেতু টাকাটা তার এবং সে ঋণ দিচ্ছে, নিয়ে সুদ নিচ্ছে। সুতরাং তাদের কাছ থেকে বাধ্য হয়ে যারা ঋণ দিচ্ছে তারা এই পাপ থেকে মুক্তি পাবে। এর অনেকগুলো দলিল আছে আল কোরআনের মধ্যে। সূরা আল আনআমের 119 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
وَقَدْ فَصَّلَ لَكُمْ مَا حَرَّمَ عَلَيْكُمْ إِلَّا مَا اضْطُرِرْتُمْ إِلَيْهِ আর আল্লাহ তোমাদের উপর যা হারাম করেছেন সেটি বিশদভাবে বর্ণনা করে দিয়েছেন, তবে তোমরা যে কাজে বাধ্য হয়ে যাও, তোমরা যে কাজে মোত্তার হয়ে যাও, বাধ্য হয়ে যাও, তাহলে সেটা হারাম হওয়ার পরেও তোমাদের পাপ হবে না, এটা বলা উদ্দেশ্য। এবং সুরা আল বাকারা 173 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন আল্লাহ গাফুরুর রহিম। যে ব্যক্তি সীমালঙ্ঘনের উদ্দেশ্যে নয় এবং ইচ্ছা করে নয় বরং বাধ্য হয়ে যে ব্যক্তি এই হারাম কাজগুলোতে লিপ্ত হয়, হারাম জিনিস কনজিউম করে অথবা হারামটা গ্রহণ করতে বা লেনদেন করতে বাধ্য হয়, তাহলে ফালা ইসমা আলাইহি তার পাপ হবে না। বলেননি যে এটা হালাল হয়ে যাবে, হালাল হবে না, বরং তার উপর থেকে এই যে হারামে সম্পৃক্ত হলো, এই যে ইন্টারেস্টে টাকাটা নিল, সেই বাধ্যবাধকতার কারণে তার উপর থেকে পাপটাকে আল্লাহ তাআলা রিমুভ করলেন, কিন্তু এটা স্টিল হারাম হিসাবেই গণ্য থাকবে। ইন্নাল্লাহ গাফুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। আর এখানে আমাদের একটু জানতে হবে যে এই যে বাধ্যবাধকতার কথা বলছেন, বাধ্যবাধকতাটার কিছু শর্ত আছে, আসলে বাধ্যবাধকতার কিছু শর্ত আছে। যদি আমি বলি যে না আমি এটা বাধ্য, আমি না হলে আমার চলবে না, এটাকে বলে না বাধ্যবাধকতার। প্রথম শর্ত হচ্ছে যে আপনি এখনই বাধ্য হতে হবে, তাহলে এখনই এই ভায়োলেশনটা করলে আপনার উপর থেকে পাপ রিমুভ হবে, তবে এটা হারাম থাকবে। যদি এমন হয় যে না কাজটা আপনার ভবিষ্যতে জরুরি হবে, এখন না, তাহলে যখন জরুরি হবে তখনই আপনি মানে এটা করতে পারবেন, এখনই জরুরি নয় তাহলে এখনই এই কাজটা, এই লঙ্ঘনটা করা যাবে না। সুতরাং যদি আপনার এই ঋণটা এই মুহূর্তে প্রয়োজন না হয়, হয়তো 6 মাস পরে, 2 মাস পরে প্রয়োজন হবে, যখন প্রয়োজন হবে তখন নেবেন, এখন নেবেন না সুদের ভিত্তিতে। দ্বিতীয় হচ্ছে আপনার আর কোনো শরাই বিকল্প নাই, এমন কি মানে যেটা সরাসর সুদ হিসাবে প্রমাণিত, আরেক জায়গায় হয়তো মানুষ বলতেছে এটা সুদ কিনা। হ্যাঁ, যেমন আজকাল ইসলামী ব্যাংকগুলোকে অনেকেই বলেন যে না আমি আসলে এটাও জায়েজ হবে কিনা ভাবছি, কিন্তু আমরা বলবো যেটাতে স্পষ্ট বলা হচ্ছে সুদ আর যেটাতে ইসলামিকভাবে তারা সেটাকে চেষ্টা করছে সুদমুক্ত রাখার জন্য, তাহলে আপনি সুদমুক্ত রাখার জন্য যে প্রচেষ্টাটা চলছে অথবা তাদের দাবি অনুযায়ী সেটা পুরোটাই সুদমুক্ত, সেখানেই আপনি সম্পৃক্ত হবেন, যেহেতু সেটা একটা বিকল্প। আর এটা সবচেয়ে ওয়ার্স্ট, সবচেয়ে খারাপ যেটা সুদ হিসাবে ঘোষণা দিচ্ছে, যেটা কনভেনশনাল ব্যাংকগুলোর মধ্যে আছে, তাহলে সেখান থেকে আপনার জন্য কোনো ধরনের ছাড় নাই যে অন্য একটা বিকল্প থাকতে আপনি এই সুদভিত্তিক কর্জ গ্রহণ করবেন। আচ্ছা, তৃতীয় যে শর্তটা সেটা হচ্ছে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন। আপনি এক সুযোগে, যেহেতু হয়তো কেউ বললো যে হ্যাঁ আপনার এখন জরুরত আছে, নিতে পারেন। আপনার জরুরত হলো 10,000 টাকা নেওয়ার, আপনি যদি 10 লাখ টাকা নেন, 1 লাখ টাকা নেন, 50,000 টাকা নেন, তাহলে হারাম। আপনার যতটুকু জরুরত ততটুকুই নেবেন এবং তার অতিরিক্তটা আপনার জন্য হারাম হবে, এটা হলো জরুরতের অর্থ। তবে পাশাপাশি আমরা আপনাকে নাসিহা করব, আমাদের সবাইকে নাসিহা করব যে আসলে আল্লাহকে ভয় করতে হবে, সত্যি জরুরত আছে কি না এটা দেখতে হবে এবং আল্লাহর কাছে আসলে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে এই পাপ থেকে বাঁচাও। কারণ আল্লাহ সুবহান তাআলা তো ওয়াদা করেছেন সূরা তালাকের 2 নম্বর আয়াতে, ওমাইয়া তাকিল্লাহ ইয়াজআলহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য একটা উপায় ওপেন করে দেন এবং এমন জায়গা থেকে তাকে রিজিক দেন যা সে ভাবতেও পারেনি। এবং আরেকটি আয়াতে এই পরবর্তীতে বলা হচ্ছে সূরার মধ্যেই, ওমাইয়া তাকিল্লাহ ইয়াজা আল্লাহ মিন আমরিহি ইউসরা। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সহজ করে দেন, সহজ করে দেন। আর সূরা আন-নামলের 62 নম্বর আয়াতে আল্লাহ সুবহান তাআলা বলছেন, আম্মান ইউজিবুল মুদদাররা ইযা দাআহু ওয়া ইউকশিফুস সু। সুবহানাল্লাহ, কে মুদদার ব্যক্তির, মজবুর ব্যক্তির ডাকে সাড়া দেয় যখন সে মজবুর ব্যক্তি আল্লাহকে ডাকে, তাকে ডাকেন এবং কে তাকে এই খারাপ থেকে উদ্ধার করে, এই অয়াকশিফ সু, তার যে মন্দ পরিস্থিতি হচ্ছে তা থেকে কে তাকে উদ্ধার করে, অর্থাৎ আল্লাহ উদ্ধার করেন। তাহলে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে যেন আল্লাহ আমাদেরকে সুদ থেকে, হারাম থেকে এবং যে কোনো খারাপ কাজে সম্পৃক্ততা থেকে আল্লাহ রক্ষা করেন। এবং তারপরেও যখন কেউ বাধ্য হয় শুধু তখনই আমাদেরকে তাতে প্রয়োজন অনুযায়ী সম্পৃক্ত
মানে হওয়ার অপশনটা থাকবে, আমাদেরকে সম্পৃক্ত হতে হবে, এর বাইরে নয়, যেটি আমি একটু আগে বললাম। আচ্ছা, এরপরে একটি প্রশ্ন মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, বলেছেন যে কর্মস্থলে নামাজের জন্য ঘরটি যথেষ্ট নয়, 5×7 অর্থাৎ 5×7=35 জন। আচ্ছা, এখন করোনার জন্য আরও অনেক কম, অর্থাৎ করোনা ছাড়া ঘেঁষাঘেঁষি করে 5×7=35 জন 5 লাইনে দাঁড়াতে পারে, আর এখন করোনার জন্য আরও কম, অর্থাৎ লোকজন আরও কম হয়। মাগরিব এশার সময় 3টা, 4টা, 5টা জামাত চলতে থাকে, অর্থাৎ আপনি কোনো মনে হয় বিদেশের কথা বলেছেন, সেটা উল্লেখ করলে ভালো হতো। অর্থাৎ এই ছোট্ট প্রেয়ার রুমে কখনো 3টা, কখনো 4টা, কখনো 5টা জামাত চলতে থাকে, সে অবস্থায় আমরা সুন্নত আদায় করে থাকি পেছনে। অনেক সময় সুন্নত আদায় করি, সুন্নত আদায়কারী পরবর্তী জামাত আদায় করি একাকার হয়ে যায়, অর্থাৎ সুন্নত যিনি আদায় করছেন আর পরবর্তী জামাত আদায় করছেন সব একাকার হয়ে যাচ্ছে, মিলে যায়। এ অবস্থা আমরা কী করলে ঠিক হবে? বিশেষ করে বাংলাদেশিদের এই কারণটা থাকে, কুয়েতি বা অন্য কোনো দেশিকে অন্য কোনো দেশিরা সুন্নত পড়ে না, অর্থাৎ আপনি কুয়েতে আছেন বলেই প্রতীয়মান হচ্ছে। সেক্ষেত্রে আমরা বলবো যে যেহেতু আসলে সালাতের সংকলনটা হচ্ছে না এবং এখানে লোক বেশি, জায়গা কম এবং কয়েকটা জামাত করতে হয়, তাহলে প্রত্যেকে এখানে শুধু ফরজটা আদায় করবেন, সুন্নতটা তিনি তার কর্মস্থলে বা পরবর্তীতে আদায় করবেন, এটাই হচ্ছে বিধান। আপনি বলছেন যে কুয়েতিরা বা অন্যরা সুন্নত পড়ে না, সুন্নত পড়ে না কেন বলছেন? তারা হয়তো এই ধরনের অবস্থা রেয়ায়াত করছে এবং আসলে তো প্রেয়ার রুম বা মসজিদে ফরজটা পড়ে অন্য সুন্নতগুলো তার রুমে অথবা বাসায় পড়তে পারে, কোনো অসুবিধা নাই ওয়াক্তের ভিতরে। আর অনেক সময় যেমন জোহরের আগে যদি আপনি রাতেবটা অন্য জায়গায় আপনার রুম থেকে পড়ে জামাতটা ধরেন, তাহলে সেটাও হতে পারে, কোনো অসুবিধা নেই। অন্যদের প্রতি তারা পড়েই না এই ধারণাটা করা ঠিক না। আর যখন মানুষের মধ্যে কঠিন একটা অবস্থা চলতে থাকে তখন আপনি এই রুমের ভেতরে সুন্নত পড়বেন না, সুন্নতটা অন্য জায়গায় পড়বেন, সেটাই হচ্ছে উত্তম। মোহাম্মদ শাহিন আহমেদ বলেছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি বলেছেন, আমার জিজ্ঞাসা, আমি প্রবাসী মসজিদে যাওয়ার অনুমতি নাই, অর্থাৎ আমি প্রবাসী, আপনি প্রবাসে আছেন, মসজিদে যাওয়ার অনুমতি নেই, মসজিদে মাইকের মাধ্যমে জামাত আদায় হয়, আমার রুম থেকে মোটামুটি সবই শোনা যায়, এখন আমি কি ওই জামাতে জুমার সালাত এবং অন্যান্য সালাত আদায় করতে পারবো কি না? বাসা থেকে, বাসাটা যদি আপনার জামাতের সফের সাথে মোত্তাসেল হয়ে যায় তাহলে জায়েজ, কিন্তু যদি বাসাটা আপনার অনেক দূরে, শুধু শব্দ শুনছেন আপনি অনেক দূরে, হয়তো আধা কিলোমিটার দূরে বা 1 কিলোমিটার দূরে, তাহলে এভাবে বিচ্ছিন্নভাবে জামাত ধরাটা জায়েজ নেয়, আসলে জামাত ধরাটা জায়েজ নেয়। যদিও মাঝখানে অনেক ফাঁক রেখে যদি কোনো ব্যক্তি অথবা কয়েকজনে মিলে একটা সফে দাঁড়ান তার সালাত হয়ে যাবে, কিন্তু সে গুণাগার হবে, কারণ সে মাঝখানে অনেক জায়গা ফাঁক রেখে সে শরিয়ত লঙ্ঘন করেছে। তো এক্ষেত্রে আমরা বলবো, আপনি মসজিদে যাওয়ার আপনার অনুমতি যদি না থাকে তাহলে আপনি রুমে জুমা পড়বেন না, রুমে আপনি জোহরি পড়বেন, আর আপনি মসজিদের সাথে ইক্তেদা করবেন না, যেহেতু মাঝখানে অনেক ফাঁক, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতকে ইত্তিসালুস সফ অর্থাৎ একের পর এক সফ মোত্তাসেল করে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন, অতএব সেই নির্দেশনা আমাদের বাস্তবায়ন করতে হবে। আব্দুসামিহ বলেছেন, নাজাতপ্রাপ্ত দলের কিছু হাদিস, কেউ বলেছে সহি, কেউ বলেছে জাল। না, নাজাতপ্রাপ্ত আল ফিরকাতুন নাজিয়া সম্পর্কিত সহি হাদিসও আছে, যেমন কেউ বলেছে 1,24,000 নবী এসেছে, আবার 313 জন রাসুল, আল্লাহর নবী 40 বছর বা 27 বছর বয়সে বিবাহ করেছে, এরকম কেউ কেউ সহি, কেউ জাল বলেছে, এরকম আমরা কোনটা মানব? আচ্ছা, যাই হোক, আপনি এখানে অনেকগুলো প্রশ্ন করেছেন। নাজাতপ্রাপ্ত দলের ব্যাপারে ওয়াহিয়ামা আনা আলাইহি আসহাবি যে হাদিসটা, এটা সহি। আচ্ছা, এখন কেউ বলেছেন সেটা হাসান লেগারিহি, সহি লেগারিহি, বাট এই হাদিসটা সব রেওয়ায়ত মেলে শুদ্ধ। আর আরেকটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন তো 25 বছর বা 26-27 বছর, এখানে একটু ইখতিলাফ আছে, 25 নাকি আসলে মানে এক্স্যাক্ট বছর কত ছিল এটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু সেটা নবুয়তের আগে,
খাদিজার সাথে তার যে বিয়ে হয়েছিল এবং তারপরে খাদিজার মৃত্যুর পরে তিনি অন্যান্য বিয়েগুলো করেছেন। আচ্ছা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ সম্পর্কিত মানে আমরা সবগুলো সঠিক তথ্য পাচ্ছি, সহি হাদিস থেকে তথ্য পাচ্ছি, সুতরাং এখানে সহি হাদিসটা যেগুলো আছে সেগুলো আমরা গ্রহণ করে তথ্য যেহেতু পাচ্ছি সেটা আমরা গ্রহণ করতে পারি। আর দ্বিতীয় হচ্ছে, আপনি বলেছেন 124,000 নবী এবং 313 জন যে রাসুলের কথা আপনি বলেছেন, সেক্ষেত্রে মোদ্দা কথাটা আমি একটু বলি। মোদ্দা কথাটা হচ্ছে আসলে যেটা আমরা যেমন কিছু ফতোয়া থেকে জানি, আমি ফতোয়াগুলো আগে বলে তারপরে আমি একটু আলোচনায় যেতে চাচ্ছি। যেমন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন, وهذا الذي ذكره أحمد وذكره محمد بن نصر وغيرهما يبين أنهم لم يعلموا عدد الكتب والرسل وأن حديث أبي ذر في ذلك لم يثبت عندهم مجموعة فطر مدول لك كورة سنتيني أونيك قولوا حديث لك كورة شتر وفر پر جالة جونا كورة أمر اكتو پر پر جالة جونا را كوربو شكرا بولا سن جي أحمد جي اي حديث تول لك كورلين ايبان محمد بن نصر جي حديث تول لك كورلين ايبان عرو أونيك جي حديث تول لك كورلين ايتا دارا پرماني تو هاي جي أشولي আল্লাহ তালার আসমানি সব কিতাব মিলে কতগুলো হয়েছে তার সংখ্যা এটা আসলে তারা জানতেন না, অর্থাৎ ওলামা ইকরাম জানতেন না, সাহাবা ইকরামও জানতেন না এবং রাসুলদের সংখ্যাও তারা জানতেন না। আর আবু জারের যে হাদিসটা আছে সেটা আসলে সাব্যস্ত হয়নি। আচ্ছা, ইবনু আতিয়া প্রখ্যাত একজন আলেমে দিন, তিনি তাফসির সুরত আয়াতে নেসা তাফসির আয়াত নেসা এর মধ্যে, অর্থাৎ আন-নেসার যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া রাসূলান লাম নাকসুসুম আলাইক, এবং অনেক রাসূল যাদের আমি তোমার কাছে কাহিনী বর্ণনা করিনি, 164 নম্বর সূরা আন-নেসা, এই আয়াতের তাফসিরে ইবনে আতিয়া বলেছেন, ইয়াকতাদি কাসরাতাল আম্বিয়া, এর দ্বারা বোঝা যাচ্ছে যে অনেক নবী রাসূল এসেছেন, দুনা তাহদিদিন বি আদাদ, তবে কোনো আদাদ বা সংখ্যা এখানে তাহদিদ করা যাবে না, নির্ধারিত করা যাবে না। ওয়াকাদ ক্বালা তাআলা, তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাদির, যে কোনো জাতির মধ্যেই আল্লাহ সতর্ককারী নবী রাসুল পাঠিয়েছেন, সূরা ফাতিরের 24 নম্বর আয়াত। এবং আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়া কুরুনান বাইনা যালিকা কাসীরা, সূরা আল ফুরকানের 38 নম্বর আয়াতে, যে এর মাঝখানে আরও অনেক প্রজন্মকে আল্লাহ পাঠিয়েছিলেন। সুতরাং এই যে কোরআনের যে আয়াতগুলো এই আয়াত গুলো দ্বারা কোনো আসলে সংখ্যা এখানে বোঝা যাচ্ছে না, এবং এক্ষেত্রে তাহলে যে সমস্ত রেওয়ায়ত থেকে আমরা আয়াত জানলাম, সংখ্যা জানলাম, সেই রেওয়ায়তগুলো শুদ্ধ নয়। অতএব আমরা যদি বলি যে নবী রাসূলদের সংখ্যা কত, সেই বিষয়টা বলাটাও আমাদের জন্য সঙ্গত হবে না। এ কথাটাই ইবনে আতিয়া এখানে বলেছেন, ওয়াল্লাহু আ'লামু বিইদ্দাতিহিম, আল্লাহই তাদের সংখ্যা জানেন। আচ্ছা, লাজনাত দায়মার ফাতোয়াটা বলে আজকে শেষ করব। লাজনাত দায়মা সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটি, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, কাম আদাদুল আম্বিয়া ও রসুল আলাইহিম সালাতু ওয়াসালাম, যে নবী এবং রাসুলদের সংখ্যা কত, ফাজাবু, তারা বলেছে, লা ইয়ালামু আদাদাহুম ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তাদের প্রকৃত সংখ্যা কেউ জানেন না, লিকাউলিহি তাআলা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলান মিন ক্বাবলিকা মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক, সূরা গাফের 78 নম্বর আয়াত, যে অবশ্যই আমরা তোমার পূর্বে অনেক রাসুলকে প্রেরণ করেছিলাম যাদের কতকের কথা তোমাদের কাছে বর্ণনা তোমার কাছে বর্ণনা করেছি এবং যাদের অনেকের কাহিনী তোমার কাছে বর্ণনা করিনি। তারা বলেছেন, ওয়াল মারুফ মিনহুম মান দুকিরু ফিল কোরআন আও সাহাদ বি খাবারিহি আস-সুন্নাহ, তবে এই নবী রাসুলদের মধ্যে যাদের নাম আল কোরআনে উল্লেখ করা হয়েছে অথবা যাদের সংবাদ সুন্নার মধ্যে সহিভাবে এসেছে, শুধু তারাই এখানে পরিচিত, অন্যরা না। তো এখানে যারা এই ফতোয়া কমিটিতে ছিলেন, শেখ আব্দুল আজিজ বিন বাজ, শেখ আব্দুর রাজ্জাক আফিফি, শেখ আবদুল্লাহ বিন গুদাইয়ান এবং শেখ আবদুল্লাহ বিন কাউদ, তারা এই ফতোয়াটা লিখেছেন। তো এর আলোকে আমরা বুঝতে পারলাম যে আপনি যে সংখ্যাগুলো বলেছেন এই সংখ্যাগুলো আসলে ওইভাবে বিশুদ্ধ নয়। তবে 124,000 নবীর
বর্ণনা করে বেশ কিছু হাদিস এসেছে যেগুলো দাইফ, এবং 313 জন রাসুল অথবা 315 জন রাসুলের সংবাদ দিয়ে বেশ কিছু রেওয়ায়েত এসছে, সেগুলো সবগুলোই আলাদা আলাদা করে দাইফ, এবং সবগুলো মিলে কিন্তু আসলে এতটা শক্তিশালী নয় যে যাকে আমরা বিশুদ্ধ তথ্য হিসাবে গ্রহণ করতে পারি। অতএব আমরা এখানে এতটুকু বলে শেষ করব যে বিশুদ্ধ মত হচ্ছে আল্লাহ ছাড়া এগুলোর তাদের সংখ্যার কেউ জানে না। আর এ প্রসঙ্গে আমি আরও বলবো যে এই বিষয়টা নিয়ে আমরা সেই রেওয়ায়েতগুলো নিয়ে সুযোগ হলে আরও একবার বসবো, আপনাদের সাথে আলোচনাগুলো শেয়ার করব, যাতে আসলে সেই বর্ণনাগুলোর কোথায় কোথায় সমস্যা এবং কী সেই বর্ণনাগুলোতে এসেছে সেটা আমরা বুঝতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে ছিলেন, আমরা চেষ্টা করেছি কোরআন হাদিসের ভিত্তিতে সবগুলো প্রশ্নের উত্তর দিতে। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, তিনি যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, আমাদের আপনাদের সবাইকে হেদায়তের উপর রাখেন, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন চালানোর তৌফিক দান করেন। আজ এ পর্যন্তই। হাদা ওসাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নবীনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।